ট্রান্সফার ডিপার্টমেন্টই খড়গ স্যার কেতা লোয়ার ডিভিশন ক্লার্ক রোহনি ইয়াগো অফার ইয়াফরি রেখা মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণ সংসদাক অ শালী পান্ডা তে পান্ডানি বিশিংপিন খড়গ স্যার ন মন্ত্রী সুশান্ত চৌধুরী অফার লেটার ইয়াফরি রেখা মন্ত্রী সুশান্ত চৌধুরী ন কারিব পান্ডা ও মানজাখা ডিপার্টমেন্টই কমিশনার সুব্রত চৌধুরী ন খবে কুবনি রক তে কেতাল অফার লেটার মানাই রক ন খাকা হাম ইয়াফারিব কক শাখা বেসিক্যালি যে কথা আমি পরশু দিন বলেছি সেই কথাই আবার রিপিট করতে হবে মোরলেস। আজ থেকে আপনাদের প্রত্যেকের জীবনে একটা নতুন ইনিংস বা অধ্যায় শুরু হতে চলেছে অ্যাজ এ সার্ভিসম্যান, সার্ভিস হোল্ডার, বিকজ ইউ আর নো লঙ্গার আনএমপ্লয়েড। আজ থেকে ইউ অল আর এমপ্লয়েড, এবং এমপ্লয়মেন্টে বা জব পাওয়ার যে স্যাটিসফ্যাকশনটা আমি গত পরশু দিনও বলেছি, আজকেও রিপিট করছি, এখানে সাংবাদিক বন্ধুরাও আছেন, আমাদের পাশ বাড়িতে আমাদের কাছে প্রতিদিন মানুষ আসে, বিকজ উই আর ইন টু পলিটিক্যাল লাইফ, সোশ্যাল লাইফ, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত ব্যাটাররা আসে। কি বলেন, মাস্টার ডিগ্রি হোল্ডার দাদা, আপনার অফিসে ফিল্টারে জল দেন তবু আমার একটা সরকারি চাকরি, আপনার টেবিল পত্র মুচ্ছা দেন, আপনার গাড়ির দরজা খুলে দেন তারপর একটা সরকারি চাকরি, মানে দে ওয়ান্ট টু সিকিউর দেয়ার লাইফ উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে তাদের লাইফটাকে তারা সিকিউর করতে চায়। আমি যদি বলি, তোমরা তো জানো আজকালকে চাকরি সরকারিভাবে পেতে গেলে অনেক সমস্যা, আমাদের রিক্রুটমেন্টস সেখানে আরআর রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্ভেলেন্স রয়েছে, আমরা দেখছি একটা প্রাইভেট কিছু করা যায় কিনা, 10-12 হাজার টাকা 15 হাজার টাকা বেতন পাবে, তখনই তার মনটা খারাপ হয়ে যায় যে না প্রাইভেট করবে বা প্রাইভেটের লাইফ সিকিউরিটি নেই বা লাইফটা অনিশ্চয়তার মধ্যে থাকবে, আমাকে গভর্নমেন্টই পেতে হবে, প্রয়োজনে আমি ফিল্টারে জল দিতে প্রস্তুত হয়েছি। তো এই যে মানসিকতা, এখানে আমি মনে করি যে আমাদের রাজ্য ছোট্ট রাজ্য, ত্রিপুরা রাজ্য, জনসংখ্যার তুলনায় এখানে ফিনান্সের এডিশনাল সেক্রেটারি আছেন, ইফ মাই মেমোরি ডাজ নট বিট্রে দিদেন চিফ সেক্রেটারি এল কে গুপ্তা একটা সার্কুলার ইস্যু করেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, সার্কুলার আসার পরই, যে ত্রিপুরা রাজ্যের যা জনসংখ্যা তার থেকে সরকারি চাকরির জীবী অনেক বেশি, এবং হ্যান্সফোর্ড কোনো ডিপার্টমেন্টে যদি ডাইরেক্টর সেক্রেটারি ক্যাজুয়াল চাকরিজীবীও তারা অ্যাপয়েন্ট করে, আগে হতো ডাইরেক্টর সেক্রেটারি মিনিস্টার ইচ্ছা করলে ক্যাজুয়াল নিয়ে নিত, ক্যাজুয়ালও যদি নেয় তবে গভর্নমেন্ট উইল নট বিয়ার এনি এক্সপেন্ডিচার, দ্য অ্যামাউন্ট হ্যাজ টু বি বর্ন আউট বাই দ্য কনসার্ন অফিসার, ডাইরেক্টর সেক্রেটারি মন্ত্রী যেই নেবে তাকে তার বেতন দিতে হবে, সরকার সে বেতন দেবে। দ্য মেসেজ ওয়াজ লাউড এন্ড ক্লিয়ার যে ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরি বা জনসংখ্যা যে অনুপাতে আছে তার থেকে সরকারি চাকরিজীবী অনেক বেশি, এবং বাইরের স্টেটের সঙ্গে যদি আমরা কম্পারিজন করি সেটাই দেখা যায়। তো তারপরেও আমাদের যেহেতু এই রাজ্যে ইন্ডাস্ট্রি নেই বা আমাদের কর্পোরেট সেক্টর তেমনভাবে নেই, তাই আমাদের রাজ্যের ছেলে মেয়েরা সরকারি চাকরির উপরে বিশেষ করে নির্ভরশীল, এবং তার লাইফকে সিকিউর করার জন্য সরকারি চাকরির তাই তারা বেশি প্রেফার করে। তো আজকে সেই আটজন যারা ভাগ্যবান, আমি বলবো এখানে গত পরশু দিনও আমি দেখেছি 9 জন ইঞ্জিনিয়ার বিটেক ফুড ডিপার্টমেন্টে এলডিসির চাকরি নিয়েছে, আজকে এমএসসি রয়েছে, এমএ রয়েছে, বিটেক রয়েছে 2 জন, বিটেক মাস্টার ডিগ্রি রয়েছে 3 জন, 4 জন আর গ্রাজুয়েশন রয়েছে। যারা ইঞ্জিনিয়ারের চাকরি করত বা করার এলিজিবিলিটি যাদের রয়েছে তারা এলডিসি চাকরি করছে, আমি একথা বলছি না কোনো চাকরি ছোট কোনো চাকরি বড়, কিন্তু তার মাইন্ডসেটটা কি ছিল, আই এম এন ইঞ্জিনিয়ার, এখন কি যে আমি এলডিসি চাকরি নিচ্ছি, যদি ভবিষ্যতে কোনো সুযোগ আসে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যদি আমি ক্র্যাক করতে পারি বা ভবিষ্যতে যদি বেটার কোনো অপরচুনিটি পাই আই সুইচ, আমি সেখানে চলে যাব, ইউ আর এট লিবার্টি,
তোমাদের বা আপনাদের কোনো ধরনের সেখানে বাধা বিপত্তি সেখানে নেই। কিন্তু এই যে গভর্নমেন্ট চাকরি স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা করেছি, গভর্নমেন্টের স্বচ্ছ নিয়োগ নীতির ফলেই কিন্তু ইউ পিপল হ্যাভ বিন সিলেক্টেড। উই টুক আওয়ার টাইম, আমরা টাইম নিয়েছি। জেআরবিটির ছেলেরা একটা ফেসবুকে যখন পোস্টিং করতাম, যে কোনো একটা পোস্টিং, হয়তো আমার কোনো অ্যাক্টিভিটিসে পোস্টিং করলাম, ফেসবুকে আপডেট দিলাম, 5 মিনিটের মধ্যে 500, 700, 1000, 1500 কমেন্টস। তো ভাবতাম এত পপুলার হয়ে গেলাম রাতারাতি, যে কমেন্টস বক্সে যায় সব দেখি কাট এন্ড পেস্ট, মানে কপি পেস্ট, কপি পেস্ট, স্যার জেআরবিটি নিয়োগ করো, জেআরবিটি নিয়োগ করো, জেআরবিটি নিয়োগ করো। একটা অনিশ্চয়তার মধ্যে ছিল সবাই যে আদৌ জেআরবিটি রিক্রুটমেন্ট হবে কি। কিন্তু আমি, দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন হিয়ার, যে জেআরবিটি বোর্ড যে হয়েছে টোটাল ট্রান্সপারেন্সি মেনটেন করে, এবং আপনারা জানেন এটা আমি বলছি যে আমাদের রাজ্যে পিআরটিসিও ম্যান্ডেটরি করা হয়েছে, অর্থাৎ আমাদের রাজ্যের ছেলের মেয়েদেরকে আমাদের রাজ্যে চাকরি দিতে হবে। তাই এই জিনিসটা করতে গিয়েও অনেকটা সময় আমরা নিতে হয়েছে। তারপরেও যেমন জেআরবিটি হয়েছে তখন পিআরটিসি ম্যান্ডেটরি ছিল না, যখন এক্সাম হয়েছে, তারপরেও কিন্তু কিছু বহিরাগত চাকরি পেয়েছে আমাদের রাজ্যে। তো এটা আমরা টাইম নিয়েছি। আগরতলা নিসেমি প্রণয়নের কক্ষ, ব্যুরো রিপোর্ট।